बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মায়া করে আজকের এই আজিম শান সুন্নি সম্মেলনে আমাকে আপনাকে শরীক এবং শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সবাই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের এই সুন্নি সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। যারা এই মাহফিলের জন্য, এই সম্মেলনের জন্য টাকা পয়সা শ্রম দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন, এই সম্মেলনকে রৌনক করেছেন, আল্লাহ তাদের সমস্ত পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। বিশেষ করে শুকরিয়া আদায় করছি হযরত আব্দুল জলিল স্মৃতি গুন্ডি শাহ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদের ভাইদের, আল্লাহ পাক তাদের সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলেন আমিন। আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে মজিদের মধ্যে এরশাদ করছেন। এই আয়াতে করিমা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল এটা সিগায়ে আমর, আমার আল্লাহ বলছেন কুল, আই মেরে প্যারে হাবিব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দেন। কুল এটা সিগায়ে আমর, অর্ডার সূচক, আমার আল্লাহ বলছেন কুল, আই মেরে প্যারে হাবিব আপ ফরমা দিজিয়ে, আপনি বলে দেন। কাদেরকে? আপনার উম্মতদেরকে। কতাকার? আর একটু জোরে বলেন না, কতাকার? আল্লাহর কথা। বাণীকার? আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর তো কথা, আল্লাহর কথা আল্লাহ না বলবে, নবীকে কেন বলার জন্য বলছে? কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। কথা আল্লাহর, আল্লাহর কথা আল্লাহ বলবেন, এটাই তো স্বাভাবিক কথা, বলুন ঠিক কি না? তা আল্লাহর কথা কেন নবীকে বলার জন্য বলছেন? আমাদের আল্লাহর বলার শক্তি আছে কি নাই? আমাদের আল্লাহ বলতে পারে কি পারে না? আমাদের আল্লাহর বলার ক্ষমতা আছে কি নাই? আছে। আল্লাহ বলতেও পারেন, বলার ক্ষমতাও আছেন, আছে, এবং বলতেও জানেন। এর পরেও কেন আল্লাহ আমাদের নবীকে বলতে বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, আপনি বলে দিন। এখানে কথা হলো, কথা আল্লাহর, আল্লাহর কথা আল্লাহ বলবে, নবীকে কেন বলার জন্য বলছে? আসুন, আমাদের দেশে মা যখন নতুন মা হয় খুশি না ফেরেশান, বাবা যখন নতুন বাবা হয় খুশি না ফেরেশান, দাদা যখন নতুন দাদা হয় খুশি না ফেরেশান, দাদি যখন নতুন দাদি হয় খুশি না ফেরেশান, খুশি। আমাদের ঘরে নতুন অতিথি, নতুন বাচ্চা আগমন করেছে, এসেছে, এতে সবার মন খুশি, চাচা খুশি, পুপি খুশি, আপনার খালা খালুরা খুশি, সবাই খুশি, মামা খুশি। নতুন বাচ্চা, এ বাচ্চা যখন একটু একটু বড় হতে লাগলো, মা খুলে নিয়ে বলে, সন্তান তুমি আমার প্রথম সন্তান, তুমি একটু আমাকে মা বলে ডাকো, আমি তোমার মুখ থেকে মা ডাক্তার শুনতে চাই। সন্তানের মুখ দিয়ে মা শব্দটা বের হয় না,
বাবা চায় হে আমার সন্তান তুমি আমাকে বাবা ডাকো কিন্তু সন্তানের মুখ দিয়ে বাবা ডাকটা বের হয় না দাদা চায় হে আমার নাতি তুমি আমাকে দাদা বলে ডাকো কিন্তু নাতির মুখ থেকে দাদা শব্দটা বের হয় না দাদি চায় হে আমার নাতি তুমি আমাকে দাদি বলে ডাকো কিন্তু নাতির মুখ থেকে দাদি শব্দটা বের হয় না কিছুদিন যেতে না যেতে বছর দুই বছর তিন বছর যখন বয়স হলো সন্তানের জবান খুলে গেল সেই মুখ দিয়ে বলতে লাগলো মা মায়ের মন খুশি না ফেরেশান বাবা বাবার মন খুশি না ফেরেশান দাদা দাদার মন খুশি না ফেরেশান দাদি দাদির মন খুশি না ফেরেশান মামা মামার মন খুশি না ফেরেশান পুপি পুপির মন খুশি না ফেরেশান কালামণি কালার মন খুশি না ফেরেশান চাচ্ছু চাচ্ছুর মন খুশি না ফেরেশান কিরে বাবা এই পরিবারে এত খুশি কেন এত আনন্দ কেন গিয়ে প্রশ্ন করলাম কি ব্যাপার আপনারা এত খুশি কেন এত আনন্দ কেন বলে বলিয়েন না হুজুর আমাদের ঘরে একজন সন্তান এসেছে নবজাতক এসেছে সে এখন একটু বড় হয়েছে তার জবান খুলেছে তার জবান দিয়ে সে যখন মা বলে মায়ের মন খুশি হয় বাবা বললে বাবার মন খুশি হয় দাদা বললে দাদার মন খুশি হয় নানি বললে নানির মন খুশি হয় নানা বললে নানার মন খুশি হয় মামা বললে মামার মন খুশি হয় কেন বলে আমাদের পরিবারে আমাদের এই ঘরের মধ্যে আমরা যত সদস্য আছি আমাদের কাছে সবচাইতে প্রিয় সবচাইতে ভালোবাসার সবচাইতে মহব্বতের এই সন্তান এটার মুখ দিয়ে যেটা বের হয় সেটা শুনলে আমাদের অন্তর খুশি হয়ে যায় তদুরুফ আল্লাহর কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি আসমান জমিন তরুলতা পাহাড় পর্বত নদী নালা ফোক যোগ আল্লাহ খালেক আল্লাহর যত মখলুক আছে আল্লাহর মখলুকের মধ্যে স্রষ্টার সৃষ্টির মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সবচাইতে মহব্বতের সবচাইতে ভালোবাসার সবচাইতে প্রেমের সবচাইতে প্রিয় জাতের নাম হলো আমার নবী আপনার নবী দয়াল নবী আখিরি নবী খাতেমুন নবী শফিউল মুজনবীন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জাত আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কথা আমি আল্লাহর আমি আল্লাহর কথা যদি আপনি নবী জবান দিয়ে বের হয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কুদরতের অন্তর খুশি হয়ে যায় আল্লাহ নিজেকে খুশি করার জন্য বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আপনি বললে আমি আল্লাহর কুদরতের অন্তর খুশি হয়ে যাবে আল্লাহ নিজেকে খুশি করার জন্য আল্লাহ নিজে না বলে নবীকে বলার জন্য বলছেন কি বলবে বলে ইন এটাকে বলে হরফে শরত কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে মহব্বত করতে চাও আল্লাহকে প্রিয়ার করতে চাও আল্লাহর সাথে এফিয়ার করতে চাও ফাত্তাবিউনি এটা নুনে বেকায়া ইয়ায়ে মুতাকাল্লিম তোমরা আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো অনুগত্য করো আমি নবীর অনুসরণ অনুকরণ অনুগত্য করলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে সেজন্য আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবীর অনুগত্য আল্লাহর মহব্বতের পূর্ব শর্ত নবীর অনুগত্য
নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর ইজ্জত যার ভিতর আছে সে আল্লাহকে পেয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তারপর বলছেন ইউহিবুকুমুল্লাহ, তোমরা যদি নবীর অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ, তোমাদের আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু মহব্বত করবে তাই নয়, আল্লাহ তোমাদের গুনাগুলো মাফ করে দিবে। শর্ত কি? ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করতে হবে। নবীকে অনুসরণ করলে কাকে পাওয়া যায়? আল্লাহকে। আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, শুধু তাই নয় আল্লাহ তাদের গুনাগুলো কি করে দেন? মাফ করে দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে? বলেন না আছে? আল্লাহ, আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আল্লাহর চাইতে বড় দয়াবান, বড় দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। এবার আসুন মহাব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এখানে মহাব্বত, মহাব্বত এটা আরবি শব্দ। বলে না কি শব্দ? এটার বাংলা ভালোবাসা। ভালো সবাই বলেন না? ভালোবাসা। হিন্দিতে বলে প্যার, হিন্দিতে বলে প্যার, ইংরেজিতে বলে তারা কেন জানে ফাল্লা টোটাল, ইংরেজিতে বলে, আমার তরুণ প্রজন্মের ভাইয়ারা আপনাদের জবান খুলে দেন না, ইংরেজিতে বলে না, এডা আসামি হইতো না, এডা আসামি নইবে ও, ইংরেজিত কি হয় দে, আর কেন জোর হওয়া না, লাভ ইংরেজিতে লাভ, হিন্দিতে প্যার, বাংলায় ভালোবাসা, আরবিতে। আমি আজকে ওয়াজ করবো এটা, এটার উপর মহাব্বত, ভালোবাসা, প্রিয়ার এবং লাভ। ভালোবাসা সবাই বলেন তো, ভালোবাসা, ভালোবাসাকে যদি বানান করি বাকার বা ল আকার লু, কেছে বাকার বা বাকার বা দন্ত স আকার সা, কেছে বাসা, ভালোবাসা, প্রথমে ভ তারপরে ল, তারপরে ভ তারপরে স, তারপরে স, ভ ভ মানে বাবু কথা। আপনি যদি কাউকে ভালোবাসতে চান আপনাকে ভাবতে হবে আপনি কাকে ভালোবাসবেন। আপনি কি একটা স্কুলের, একটা কলেজের, একটা ইউনিভার্সিটির, একটা পাড়ার, একটা ফেসবুকের বেগানা নারীকে ভালোবাসবেন নাকি আমার পেয়ারা নবীকে ভালোবাসবেন? আপনি কি, আপনি কি কোন নেতা নেত্রীকে ভালোবাসবেন নাকি আমার নবীর আদর্শকে ভালোবাসবেন? তাহলে আপনাকে প্রথমে ভাবতে হবে। সেজন্য ভালোবাসার প্রথম শব্দ ভ, ব দিয়ে ভাবুকতা, তারপরে ল, ল দিয়ে লজ্জাহীনতা। ভালোবাসতে গেলে লজ্জা পেলে হবে না, লজ্জা ছাড়তে হবে। যার ভিতর লজ্জা তা সে কখনো ভালোবাসতে জানে না, লজ্জা যে ছাড়তে পারবে সে ভালোবাসতে জানবে। সেজন্য লজ্জাহীনতা, আমি আপনি ভালোবাসতে যখন চাইবো লজ্জাহীনতা আমাদেরকে ত্যাগ করতে হবে, লজ্জা ছাড়তে হবে। সেজন্য মনে রাখবেন আমরা আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা? সবচাইতে বেশি মহাব্বত করি, ঠিক কিনা? আমাদের জান, আমাদের মাল, আমাদের দন, আমাদের দৌলত, আমাদের যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি, কথা বলুন ঠিক কিনা? লজ্জাহীনতা, নবীকে ভালোবাসতে গেলে আপনার লজ্জা ছাড়তে হবে।
লজ্জা ফেলে দিতে হবে। তারপরে ব বাচলতা, সব সময় বাচলতা, আপনি যাকে ভালোবাসবেন তার জিকির আপনার টোটের মধ্যে সব সময় জারি থাকতে হবে। আপনি যাকে মহব্বত করবেন তার জিকির সব সময় আপনার টুটে জারি থাকতে হবে। এটাই হচ্ছে বাচলতা। সব সময় আপনি দোকানে গেলেন, আপনি রাস্তায় গেলেন, আপনি মার্কেটে গেলেন, আপনি বাজারে গেলেন, আপনি মাহফিলে আসলেন, আপনি মসজিদে গেলেন, আপনি ঘরে আছেন, আপনি যেখানে আছেন না কেন, আপনার টুটে ওনার জিকির, ওনার তাসবি, ওনার কথা, ওনার স্মরণ থাকতে হবে। আজকের এই সুন্নি সম্মেলন থেকে একটাই ডাক দিচ্ছি, ভালো যদি বাসতে হয় একজনকে বাসবো, তিনি হলেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী, হায়াতুন নবীকে ভালোবাসি। আর যদি জিকির রাখতে হয় ওই নবীর জিকির রাখবো যেই নবী মুহাম্মাদুর। আমরা দরুদে নবীর জিকির, স্লোগানে নবীর, বলেন না স্লোগানে নবীর। তারপরে সাবধানতা, নবীকে ভালোবাসতে গেলে আপনাকে সাবধান হতে হবে, আপনাকে ওহাবিরা হামলা করতে পারে, আপনারা আহলে হাদিসে হামলা করতে পারে, আপনাকে নাস্তিকরা হামলা করতে পারে, সেজন্য আপনাকে কি থাকতে হবে, সাবধান, সাবধান থাকতে হবে। এটাই হচ্ছে ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবুকতা, লজ্জাহীনতা, বাচলতা, সাবধানতা, নবীকে ভালোবাসতে গেলে এই চারটা জিনিস আপনার ভিতর ঢুকাতে হবে। আপনি ভাববেন কাকে ভালোবাসবেন, একটাই উত্তর আসবে আপনার অন্তরে, পৃথিবীর কেউ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, একজনই যোগ্য, তিনি হলেন নবী মুহাম্মাদুর। পৃথিবীর যত লজ্জা আছে আমি ত্যাগ করব, কিন্তু নবীকে আমার অন্তরের মধ্যে স্থান দেব, এবং আমার ঠোঁটে একটাই জিকির থাকবে, সেটা হলো নবী নবী, সেটা হলো কি, নবী নবী। আর আমি সাবধান থাকব যাতে আমার আকীদার মধ্যে যাতে কখনো ওয়াহাবিরা হামলা করতে না পারে, আমার আকীদার মধ্যে যাতে আহলে হাদিস হামলা করতে না পারে, আমার আকীদার মধ্যে যাতে শিয়ারা হামলা করতে না পারে। আমি সাবধান থাকব, আমার একটাই আকীদা, সেটা হলো আহলে সুন্নাত, বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করুক। ইংরেজিতে কি বলে, মাথো না, আর জোরে হ না, শরম লান হন কে, মোবাইল তো ফিসির ফিসি করি, হতা শরম নলাই, আই উজুর রে হতা কা শরম লাগ দন রাত, সে সবাই বলেন তো, আর জোরে বলেন না, এল ও বি ই, এল ও বি ই, এল দিয়ে লস, ও দিয়ে অফ, বি দিয়ে ভ্যালু ভেল, ই দিয়ে এনার্জি, ই দিয়ে আপনি যখন কাউকে ভালোবাসতে যাবেন আপনার এনার্জি খরচ হবে। আপনি ভার্সিটিতে গেলেন, ফুল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, তাকে কষ্ট হচ্ছে না, সে তার জন্য আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না, এনার্জি যাচ্ছে তো আপনার, রাতভর জেগে জেগে বসে আছেন, কষ্ট হচ্ছে না, এনার্জি যাচ্ছে তো, লস অফ ভ্যালুয়েবল এনার্জি। আপনি যখন কাউকে লাভ করবেন তখন আপনার এনার্জি নষ্ট হবে। আমি আমার যুবক ভাইকে বলবো, কেন এমন একজন দুই টাকার দুই পয়সার একজন মানুষকে আপনি ভালোবাসতে গিয়ে আপনার এনার্জি নষ্ট করবেন। আমার মা বোনদেরকে বলবো, কেন আপনি ওই ধরনের ফালতু একজন মানুষকে ভালোবাসতে গিয়ে আপনার এনার্জি নষ্ট করবেন। আজকের এই সুন্নি সম্মেলন থেকে একটাই ডাক, একটাই স্লোগান, একটাই স্লোগান, আমাদের এনার্জি, আমাদের শক্তি যদি খরচ করতে হয় একজনের জন্য খরচ করব, সেজন হলো নবী মুহাম্মাদুর। আরে জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জান যদি দিতে হয়, আমাদের রক্ত যদি দিতে হয়, আমাদের মাল যদি দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের সমস্ত জীবন আপনি নবীর কদমে আমরা কুরবান করতে চাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, এবার সবাই মহব্বতের আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ শুনে আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল করুক। আরো জোরে বলেন, আসুন। মুহাব্বত, লাভ, ভালোবাসা, প্রিয়ার, আল মুহাব্বাতু আলা সাবআতি আকসাম। মুহাব্বত হলো সাত প্রকার। মুহাব্বত কয় প্রকার? আর একটু গভীর মনোযোগ, কয় প্রকার? সাত প্রকার। এক নাম্বার মুহাব্বতে তাবিঈয়া, মুহাব্বতে আকলিয়া, মুহাব্বতে জিসমানিয়া, মুহাব্বতে হারামিয়া, মুহাব্বতে ইহসানিয়া, মুহাব্বতে আমলিয়া, মুহাব্বতে ঈমানিয়া। বড় করে বলো সুবহানাল্লাহ। মুহাব্বত কয় প্রকার? ভালোবাসা কয় প্রকার? সাত প্রকার। প্রিয়ার কয় প্রকার? সাত প্রকার। লাভ কয় প্রকার? সাত প্রকার। এক নম্বর মোহাব্বতে তবিঈয়া, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, এটা হলো মোহাব্বতে তবিঈয়া। আরেকটা হচ্ছে মোহাব্বতে আকলি, যেমন মানুষ ওষুধকে ভালোবাসে, কেতে হচ্ছে আমার বিমার শেফা হবে, ওষুধকে ভালোবাসতে হচ্ছে, সেটার নাম মোহাব্বতে আকলি, আকল বলছে। আরেকটা হচ্ছে মোহাব্বতে জিসমানি, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মোহাব্বত, এটা হলো মোহাব্বতে জিসমানি। আরেকটা হলো মোহাব্বতে হারামি, রাতের অন্ধকারে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির মেয়েকে টুস টাস ইমুতে মেসেজ দেওয়া, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, ফুল নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে গিয়ে দাঁড়িয়ে থাকা, বৈশাখীতে বাসন্তী রঙের শাড়ি পরে রিক্সা নিয়ে ঘোরাঘুরি করা, এই ধরনের মোহাব্বত, এটা মোহাব্বতে হারামি, এটা নাজায়েস, কবিরা গুনাহ। আরেকটা হচ্ছে মোহাব্বতে ইহসানি, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে সবাই বলেন কে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর রহমত করছেন। আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুইটা চোখ দিয়েছেন, একটা নাক দিয়েছেন, দুইটা একটা জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন। আল্লাহ আমাদেরকে চলার মতো শক্তি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এহসান করেছেন, এটা আল্লাহর ভালোবাসা, এটার নাম হলো মোহাব্বতে ইহসানি। সৃষ্টিকর্তা তার স্রষ্টাকে ভালোবাসে, স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসে, স্রষ্টা তার সৃষ্টিকে ভালোবাসে, এটার নাম মোহাব্বতে ইহসানি। আর একটা হচ্ছে মোহাব্বতে আমলি, যেমন নামাজকে ভালোবাসা, রোজাকে ভালোবাসা, বান্দা হজকে ভালোবাসা, বান্দা যাকাতকে ভালোবাসা। আজকের এই মাহফিলে আপনারা এসে বসেছেন, এই বসেছেন এখানে, এটা হচ্ছে মোহাব্বতে আমলি। নামাজকে ভালোবেসে নামাজ পড়া, রোজাকে ভালোবেসে রোজা রাখা, এটা হচ্ছে মোহাব্বতে আমলি। আর একটা হচ্ছে মোহাব্বতে ঈমানি, বান্দা আল্লাহকে বেশি ভালোবাসবে, বান্দা প্রিয় নবীকে বেশি ভালোবাসবে, এটার নাম হচ্ছে মোহাব্বতে ঈমানি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে ঈমানি, এটার নাম মোহাব্বতে ঈমানি। সেজন্য যার ভিতর নবীর মোহাব্বত আছে তার ভিতর ঈমান আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বুখারী শরীফ, বলেন না কোন শরীফ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কোন শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফ এটা কোরআন শরীফের পরে, আসমানি কিতাবের পরে, জমিনের উপরে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে সবচাইতে উত্তম,
সবচাইতে সহি সবচাইতে নির্ভেজাল ওই কিতাবের নাম হলো বুখারী। ওই কিতাবের নাম কি? বুখারী। বুখারী তিন ফকার, বলেন না কয় ফকার? বেখারি হনা, আরোগ্যর নাম ব্রুখারি, হউই আরোগ্যর নাম বুখারি, হউই উজুর বেখারি খারে করে জেডে ডাইনেস পাওয়া যায়, ফেটিশ পাওয়া যায়, বাটার বন পাওয়া যায়, বেলা বিস্কুট পাওয়া যায়, নন্ত বিস্কুট পাওয়া যায়, ফন বিস্কুট পাওয়া যায়, ফেটিশ পাওয়া যায়, বাটার বন পাওয়া যায়, ইয়ে কি হয় ওই অনারেরই কে আছে না? আরোগ্যর নাম ব্রুখারি, ব্রু কারি ফুয়া বিদেশের তো নাই, শি ট্যাঙ্গার ফটাই নি, ডানুল ফটাই নি, কম্বল আইন নি, লাকসা বনাই নি, অনর এ টুথপেস্ট আইন নি, আনতে আনতে গোড়া শুকে সুরে ফিলি সুন্দর মিকে বহু গলাই মাস দুই মাস তিন মাস যাতে ন যাতে এই বিদেশে অলার টিয়া যেতে শেষ ই শুকে সরা আনা কুলি লই যাই লাকসা বনে কাম বেশি ফেলার ফেরেন লাগলি গনি বেশি ফেলার ট্যাঙ্গার ফটক গনি বেশি ফেলার যারা বিদেশি সামান কিনে তারারে কি হয় এদেশত আরোগ্যর নাম বুখারি, আরোগ্যর নাম কি হইদি? বুখারি। বুখারি খারে কই? আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল ব্যাকুন হ রহমতুল্লাহ আলাই উযু খালাম বানায় গা গোসল দুই দুই রাখাত নফল নামাজ ফুরি অনর সোনার মদিনা যায় খাতা কলম লই আন নবীর রোজার সাম্য দিবই আন নবীরে ডাক দি ইয়া রাসূলুল্লাহ আয় আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আইসিদি আতে হনি কিছু নাই উগ খাতা আছে উগ কলম আছে আতে মনে হদ দে অনুরুগ হাদিসুর কিতাব লিখি বললে কিন্তু শর্ত হইল দি ইয়া রাসূলুল্লাহ অনর সোনার মদিনার ভিতর তুন হনত তাইবেন আই লেখনত তাইকুম আপনি বলতে থাকবেন আর আমি লিখতে থাকব ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আর আমি আপনি বলবেন আমি লিখব কিতাবের মধ্যে লিখে আমার নবী সোনার মদিনা থেকে বলতেছিলেন আর আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল কলম দিয়ে লিখতে 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 একটা কিতাব হয়েছে ওই কিতাবের নাম বুখারী। বড় করে বলুন এতলাই আয় হাদিস সুজুম দোয়া বেখারিরই বন ব্রুখারিরই বন বুখারি শরীফের হাদিস সুজুম দে ডর করি হ সুবাহান আল্লাহ ইয়া খুদুন বাইরি ইউয়া এটা শিনে রুত দাম্মা দাম্মা রাত বান্দি ফেলার দা আসে না নাই একে জু আসে না নাই তো কইন্য ভাইজ্য আসে না বেড়া গু যদি হঠাৎ ঘুরি বেড়ি হয়ে যাবি এনে ভিতরে কি বেড়া ভিতরে কি বেড়া উদ্দি যদি বড়ার ঘুরি লেবেস্টিক টেবেস্টিক লাগাই আর খাজল টাজল দি কুমটুম ক্রিম ট্রিম মাঝে যদি লেহেঙ্গা গো ভরি অথবা ত্রিফ যুগ্য ভরি ডিস্কো জুতা ফিদি এনদি যদি হেলে দুলে যদি যাই কি দই অনারা দেখি কি হয়ে বেদে হাফ লেডিস হন হন লেডিস বেড়া যদি বেডি সুরত ধরে আনার দেশত কি হয় ও হাফ লেডিস এ সাইও না মসজিদ মজি মাঝে মাঝে হতো না শিনেন মজি আমারে মা আমারে মা আমারে মা মনার রায় বেদিন খন লেডিস ও ইন ভিতরে বেড়া উদ্দি বেডি কেলা বেন ইন নাম হইলা আহালে হাদিস আহালে জারগো আহালে বাটফার আহালে সিটিং আহালে দুকাবাস আহালে মাদারি কেলা বেন ইন সমাজত যত ফেতনা যত জারগই যত কুজরায় যত লন্ডায় যত সান্ডায় যত ফান্ডায় আছে দেখিনি তার ভিতর আছে অনারা হন বসট সইতে লেগুনি হন এই আহালে হাদিস হলে তারা সাইও মোতলে মোতলে উজুর হলো সেয়ালা দেখাই এ দেখো বুকারিতে আছে বুকারিতে সাইও না কলজত মিজি ফুলি টুললি তোমার আর দেখাইবো এ দেখো বুকারিতে আছে বুকারিতে আছে তুই কবি দৌড়াইবে বুখারে নেবে বেখারি খানে বে কি হুয়া হুজুর লেখা হইলে উদ দি লেখা আছে ফিউর সিরাফ খানা ফিউর সিরাফ খালি ফেকানা যাইবি গুই মুতনি যাইবি গুই আগানি যাইবি গুই সেরানি যাইবি গুই খতানি যাইবি গুই আচ্ছা ওষুধ তো বালা না খারাপ বালা নয় না এতিন অসুখ বম করি ফেলি বুধে ওষুধ দিবে কি খারাপ হইতে পারে না এক সামিস সম্মতর গোড়া কাম হয়ে যাবে দুরুক ব্যাখি ইতা কয় দেখ সামিসকে খাইতাম গোড়া খাই ফেলিম দাদি টক টক এখন না এখন বই দেবো তো বদ্ধ তুনু বই বেলা খতম বাদে জাগা পাই তুমি আফসোস করিব এনে বুতল্লা হাক কাঙ্কুলি গট 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 খাই এটা খাইতে লুডি রই খিরি অর্ডার তুই লুডি কার রইস কই দুজন কই উদ্দি আসিল দি ফিউর সিরাপ কিন্তু ভিতর আসিল দি ফিউর সরাপ
আমি যে হাদিস পড়বো এটা হলো বুখারী শরীফের হাদিস। একবার বলি আলহামদুলিল্লাহ, আমি সনদ সহকারে পড়ছি। হাদাসানা আবুল ইয়ামানে قال اخبرنا شعيب قال حدثنا ابو زناد عن العرج عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله تعالى عليه وسلم فول اسلم قال فوالذي نفسي بي বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবুয়তের জুবানে এলান দে, ফাওয়াল্লাজি নফসি বিআইদিহি, ওই জাতে পাকের শপথ, ওই আল্লাহর শপথ, ওই সত্তার শপথ, যে আল্লাহর কুদরতের হাতে আমি নবীর প্রাণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী কথা হইবার আগে কি করি ফেলি, সোন করি ফেলি, তাহলে কথা ইয়ান এত সোড়া হট কথা ন, ইয়ান বড় গরম কথা হওয়া সুবহানাল্লাহ। অনেকে যদি কয় খোদার কসম করে কই দি, তাহলে কথা ইয়ান কি ঠান্ডা কথা না গরম কথা, তাহলে নবিয়ে ইয়ান কথা এত অলস কথা হত না, বড় টাইট কথা হইব, আগে কথা হইবার আগে কি করি ফেলি, দে শপথ করি ফেলি, ফাওয়াল্লাজি নফসি বিআইদিহি, ওই জাতে পাকের শপথ, যে আল্লাহর হাতে আমি নবীর প্রাণ। ইয়া রাসূলুল্লাহ শপথ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনার কথা কি বলেন, আমার নবী নবুয়তের জুবানে এলান দে, লা ইউমিনু আহাদুকুম, হে আমার উম্মত, তোমরা কেউ ইমানদার হতে পারবে না, তোমরা কেউ ইমানদার হতে পারবে না। ও রাসূল, আমরা নামাজ পড়ি, আমরা ইমানদার, আমার নবী বলেন লা ইউমিনু, তোমরা ইমানদার নয়। ও রাসূল, আমরা রোজা রাখি, আমরা ইমানদার, আমার নবী বলেন লা ইউমিনু, তোমরা ইমানদার নয়। ও রাসূল, আমরা যাকাত দিই, আমরা ইমানদার, আমার নবী বলেন লা ইউমিনু, তোমরা ইমানদার নয়। ইয়া রাসূল আল্লাহ, নামাজ পড়ি ইমানদার নয় না, রোজা রাখি ইমানদার নয় না, হজ করি ইমানদার নয় না, যাকাত দি ইমানদার নয় না, মসজিদে যাই ইমানদার নয় না, কোরআন পড়ি ইমানদার নয় না, হাদিস পড়ি ইমানদার নয় না, দাড়ি রাখি ইমানদার নয় না, টুপি দি ইমানদার নয় না, জুব্ব পড়ি ইমানদার নয় না। এ দুনিয়াবাসী, আমার নবী বলেন লা ইউমিনু, লা ইউমিনু, তোমরা কেউ ইমানদার নয়, নয়, নয়। সুবহানাল্লাহ বলেন, তোমারা হনি কি ইমানদার? হুজুর নামাজ পড়ি দি ইমানদার নয় না, নামাজ পড়ি কোয়াল খালা করি ফেলা, হুজুর ক্যাঙ্গুরি করি সৈদা মারির, বক্কর 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 সৈদা মারি দি, মারেন না না মারেন, কদিন দুপুরা যাই সাগুই বনাইয়া সই দে নারকুল ফাটি যাবে, ঠিক না বেটি?
আর জোর হওনা ঠিক না বেঠি বনাইয়ে নে মারত দে তপ্পর করি মারত দে নারে কুল সই দুই হদ দুই জাত দে নয় না বনাইয়ে সই দে দিল খরা সই দে এটা দিতে যদি দিল কোন বেড়া আছে না ইয়া তুমি উদ্দি দিলে বে শতানে দি ফিলি দে শতান আত্ম নামাজ আছে না নাই ফের গই আছে দে কুজ্জই কুজ্জই আছে দে আর ইয়ে সেরিয়ে সেরিয়ে ফল্লাই ফল্লাই এ তিন নামাজ শতান আর অন্য নামাজ এটা কোন বেড়া আছে না এ তিন নামাজ সইছি এবার এক লম্বার ইমানদার হইতারিবে না তলি নামাজর নাম ইমান না উজুর খুদ্দু লম্বা দাড়ি ইনকি হইতে লাগবে আল্লাহ তোবাস্তা করুল্লাহ খুদ্দু লম্বা দাড়ি আ হইম দর রবীন্দ্রনাথ ঠাকুরুক বাসা না নাই আমার নামে তার দাড়ি দেখুন একবারে গোড়া এ তিন দাড়ি হলা বেড়া এখন এদেশ দেখা যায় না তলি দাড়ির নাম যদি ইমান হয় তাহলে আর তো রবীন্দ্রনাথ ঠাকুর রো মাঝে মাঝে ইমানদার হম ফুরিব ঠিক না বে ঠিক একবার ডর করি হন নাউজুবিল্লাহ কি সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করে কি করে হদ দে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফের তরজুমা করে কোরআন শরীফের অনুবাদ করে কোরআন শরীফের কি সুন্দর করে বাংলা বিশ্লেষণ করে রুজুর আ হইম দে গিরিশ চন্দ্র সেন গাছে না নাই এন্দু হারার গিরিশ চন্দ্র সেন ই তো কোরআন শরীফের বাংলা তরজুমা গুজি বলি হয় ইতর এক লম্বর ইমানদার হম ভরিব ঠিক না বে ঠিক একবার ডর ঘুরি হন নাউজুবিল্লাহ উজুর খত তর ফরি ইনকে কইতে লাগ গুফা আল্লাহ খত তর ফরি ফরি সারাই তাক দোনু ঢুকে আ কইম দে শিক্কের সাগুই শিক্কের মাথা মে যে খত তর ফরি শিক্র ওয়াইনে ফরি আলা মাথা ডা দুনিয়াত আছে না একবার এক গো ফের গো ওয়াই ভানই মাতারু হয়তো জুর খদ্দু লম্বা যুব্ব যুব্বর নাম যদি ইমান হয় দই খ্রিস্টান অলর ইহুদি অলর ফাদুরি অলর যুব্ব বেকে খন্দি খম ছোট না বিশাল নয় না না ইন আগে আগে কেন তো ওয়াজ সাবজেক্ট আগে দিও না সিনা আরো কই তো আই লাইন যে তুমি যখন উজুর দর দিতে অন্তত এক সপ্তাহ আগে সাবজেক্ট ফর্ম ফরে তো এক সপ্তাহ আগে যদি শূন্য ভরে দই তিন চার দিন আগে ফর্ম ফরে তিন চার দিন আগে যদি শূন্য ভরে দই এবারে একদিন আগে ফর্ম ফুরিব একদিন আগেও যদি শূন্য ভরে দই তো এবার ফজর সর সর ফোন করে ফর্ম ফুরিব ফজর সর সর যদি ফোন করে শূন্য ভরে দই দিন দুজো দুটো বাজুইলে ফর্ম ফুরিব দুটো বাজু যদি শূন্য ভরে দই অন্তত আসরের টাইমত বা আসরের ফর ফর্ম ফুরিব এডো যদি শূন্য ফেজি দই তলি মগরির ফরইলো জানাই দিম ফুরিব এডো শূন্য ফেলি এসারের ফরইলো ফর্ম ফুরিব এসারের ফরও যদি শূন্য ভরে দই নারীর পর্দা সম্পর্ক ওয়াইজ গুজুন তাহলে আই একবারে গম করিয়ে বরফাতা টরফাতা দি কাঁচা মরিচ দিয়ে রে বালা ঘুরি জুতো টুতে খাওয়াই ফেলে ইয়াই ওয়াজ তুললি এক কান অনারা আরে গলায় ফেলাই তুলি গুয়ার এক কান খালি এ ফজর তুটি মানুষ হলে আর নামে জিতি মন নাই ঘুরিব অনারা টাকেল দিবে খ্যাং ঘুরি খোয়া গুজি পাতি উজুরি বা ইয়ার তো ব্যারেক সারা উজুর দেরিবে তখন ব্যারেক ট্যারেক কিছু নাই বা আল্লাহ ইবে তকনি এটা তো মাহফিল আতে একটা দুই নার দুই তিন দিন আছে জিবে হই ইবে আর ইল্লে যে মাই আবার এই ইয়ান উরুত ওয়াইজ গুজু মনে যে তাজ ইয়ে ওয়াইজ উঠায় গিয়ে গিয়ে যাইলে আই আবার ব্যারেক আড়াই ফেলি বাবার একবার ডর করি হন আলহামদুলিল্লাহ সাবজেক্ট জিবে দিই বড় ডর এবার ফর্মা হলো রোবাইজ করি বেলায় দিই অনারার ফর্মা বিশ্ব দেবী একদিন তাই অনারার রোবাইজ গুজুন কাইন করি আর এই ওয়াইজ গুলি আইও হন গরত গুলি না ভাইজুম অনারও হন গরত গুলি না ফারিবে স্ট্যাক ডাকি ফেলি কারণ অনারা যারা বৈশুন ব্যাকুন বৈশুন দে সেগাটারি সভাপতি তো ব্যাকুন গরত ফেলে ইস্যু এতাল্লাই আইউন উজুর কণ্ঠ কি সুন্দর কণ্ঠ কি সুন্দর কণ্ঠ সুন্দর অনন নাম যদি বড় উজুর হয় দই আর আর দেশত রুনা লাইলা আছে না নাই ইতির কণ্ঠ হইবে হন্দি নিরুষ না হুয়া অ্যান্ড্রু কিশোর আছে না নাই ইতের কণ্ঠ হইবে হন্দি নিরুষ না ইন আহলা হাদিস সাই উনি বজার গো ইয়াবেলা প্রশ্ন তুলিব তো বলিও না যে সুন্দর সুন্দর ইংরেজি বলতে পারে কি হইত পারে দে আচ্ছা ইংরেজি হনার নাম কি বড় মুলি সাহেব না হনা বড় মুলি সাহেব না ইংরেজি হনার নাম মুলুই ন আর আর দেশত কুত্ত আছে না নাই
বারিজদির কুত্তইও বালা ইংরেজি হইত পারে কথা হন ঠিক কি না কুত্তই ক্যাঙ্গুরি ডাকে গৌ এ বাংলা না ইংরেজি জি ও গো গো মানে কি জাড়ে সরাইয়ে কেন আবি দূরি যাত এ ডাকাই দি কেন আবি দূরি যা গৌ এবে ডাকার কুত্তর লড়ি গলো যদি কুত্তর গদ বাড়ি গমাইতে সদে ধ্যান করি রে কুত্তে কি করবে ব্যাক দেখ মানে কি সামনে হড়াই যদি ফিচে যা বাড়ি না মারিবি খবরদার তৈলি বুঝো যা দে আর ঘরের পিছুদির বারিশ দি কুত্তও বালা ইংরেজি হ না জানে না নজানে ইংরেজি হইতারণর নাম বড় মুলুই ন বড় মুলুই ন কোরআনর ভাষা কি আরো জোরে হ না হাদিসুর ভাষা কি আরো জোরে হ আরবি খবরর ভাষা কি ফুলসিরাতর ভাষা কি মিজানর ভাষা কি জান্নাতর ভাষা কি জাহান্নামর ভাষা কি জাহান্নামত ফিটে সমর্থনে কথা কইব নি হোয়াট ইজ ইউর নেম ইয়েন কইবার কোন সুযোগ আছে না দেমে দেমে দিবুদে জান্নাতর ভাষা আরবি জাহান্নামর ভাষা আরবি জিব্রাইলুর ভাষা আরবি মিকাইলুর ভাষা ইসরাফিলুর ভাষা আজরাইলুর ভাষা আন নবীর ভাষা আল্লাহর ভাষা আমার আল্লাহ বলেন আমি আরবিকে ভালোবাসি আমার নবী বলে আমি আরবিকে ভালোবাসি জিব্রাইল বলে আমি আরবিকে ভালোবাসি হাদিস বলে আমি আরবিকে ভালোবাসি কোরআন বলে আমি আরবিকে ভালোবাসি কবর বলে আমি আরবিকে ভালোবাসি আমরা সুন্নিরাও বলি আমরাও আরবিকে ভালোবাসি কথা বলুন ঠিক কি না আর আরবিরে ভালোবাসি দিওয়া এতাল্লাই আরবি ভাষা বড় দামি ভাষা বড় ইজ্জতওয়ালা ভাষা বড় সম্মানী ভাষা আল্লাহ আরবিরে মহব্বত গরিবের তৌফিক দান করো আবার যারা স্কুল উৎফর কলেজ উৎফর অনারা আবার বিয়া দেবি নদুজ্জু আবার খুব দুজুরে কেন আর আর টেস মারা দে ফেলে অনারা রে ন আনারা দিল্লি মুলি খুদু না ইয়ে এনে ব্রিটিশ বাটিশ ব্রিটিশ বাটিশ হয়ে হর ওই আর বোধ গুণ মনে করো দিবে কেন আসমান ফাটি দপ্পর গরিব হয়ে যে আল্লাহ এলে মনে করো দেই তারা কেন বুঝুক দিয়ে আই অনারা না ইংরেজি বিজ্ঞ ভাষা ইবেরে সম্মান আয় ঘুরি তবে আর খাসে আরবি ভাষার দাম বেশ আরবি ভাষার ইজ্জত বেশ আর দেশের ভাষা হিসেবে আমি বাংলা ভাষারে ভালোবাসি মহব্বত করি আর ভাষা বাংলা ভাষা এই ভাষা তাই কথা করি বা আন মার ভাষা ইবেরও আমি ভালোবাসি হনুমো ভাষার ইনকার করি দিন বুঝি বেল্লা করি আল্লাহ বুঝিয়ে রে অজম করিবে তৌফিক দান করো কামিন ন বুঝলি জামিলা আছে না নাই আছে সাবে হদ্দা জিনিস নামতে সময় একখানা ঘুরি ঘুরি আনি না ফারস না এক আছে তুই উদ্দ হতিন কিলে লই যে জিনিস হতো তে বাদ দেতে সময় উইদ দে সা দেতে সময় উইদ দে তরকারি দেতে সময় উইদ দে সাব ওর মাথা লড়ি গি এক আছে উইদ দে কান সরডা একখানা ঘুরি ঘুরি আনি না ফারস না ইতো হতে সাব এবেলা সরি দুঃখিত আপনি আমাকে মাফ করবেন এবার তো নামতে সময় অনলাই ঘুরি ঘুরি এই নুম ক্যাং ঘুরি আনিব ফজরত অফিসে জারগুর সাবে হয়তোটা জুতাই নানতে কেনা করি ইতে শোকে সরে আনা কুলি এত্তর ফিলে এটা কান নামা ই বড় মিকে ইয়ান সুন্দর করে জুতা জুনুমান রাখি আর কান বড় মিকে আনিয়ে রে ফিলের দিদি ঘুরি রে আনের ওরা কি আনা দে আমি ফানি ভাত খাই না হয়তো না স্যার ঘুরি ঘুরি আনি দি আচ্ছা ওনারা খন সাই তারিখে জুতা গুঁজতে হই না খনা জুতা গুঁজতে হই না এটার লাই নবুজুলি জামিলে আসা না নাই বুঝম ভুরি বাবা আজি নবুজুল উল্লো ফুল্লো লুজি বিগু আবার আল্লাহ বুঝিবে তৌফিক দান করো আমিন নামাজের নাম ঈমান নয় রোজার নাম ঈমান নয় হজের নাম ঈমান নয় যাকাতের নাম ঈমান নয় দাড়ি টুফির নাম ঈমান নয় মসজিদ মাদ্রাসার নাম ঈমান নয় এগুলো আমল বলেন এগুলো কি এগুলো কি এগুলো কি আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হে আমার উম্মত তোমরা কি ও ইমানদার হতে পারবে না ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দি আমার নবী বলেন লাই ওমিনু তোমরা কি ও ইমানদার নয় নয় ওগো রাসূল ইমানদার কাকে বলে ইমানদারের পরিচয় কি ইমানদারের সংজ্ঞা কি ইমানদারের তারিফ কি আমার নবী
নবুয়তের জুবানে এলান দে হে আমার উম্মত শুনো শুনো হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন বড় বড় হো সুবহানাল্লাহ হে আর উম্মত তোমার মা আছে বাবা আছে দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে ঘর আছে বাড়ি আছে জায়গা আছে জমিন আছে টিয়া আছে ফুসা আছে দন আছে দৌলত আছে ও আর উম্মত তোমার তে যা কিছু আছে বিয়া কিনতন যতক্ষণ পর্যন্ত আই নবীরে তোমার অন্তরত মাজি স্থান দিন ন ফরিবা অতক্ষণ পর্যন্ত লা ইউমিনু তুই উম্মত ইমানদার অন্য ফরিবা তাহলে ইমানদার হইতে চাইলি পূর্ব শর্ত নবীর মহব্বত যার ভিতর নবীর মহব্বত আছে যার ভিতর নবীর ভালোবাসা আছে যার ভিতর নবীর তাজিম আছে ইতের ভিতর ইমান আছে আর যার ভিতর নবীর ভালোবাসা নাই তাজিম নাই ইজ্জত নাই ইতের ভিতর ইমানও হনাই ইমানও নাই তাহলে নমাজের আগে ইমান রোজার আগে ইমান হজর আগে ইমান জাকাতের আগে ইমান দাড়ি টুফির আগে ইমান আগে ইমান ঠিক তালি অনর নমাজ রোজা হজ জাকাত ইন আল্লাহর দরবারত কবুল নর করি হ সুবহানাল্লাহ